সামনে মার্কেটে গিয়ে আপনি কিন্তু ল্যাপটপ কিনতে পারার সম্ভাবনা অনেক কম। তো আপনি যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাচ্ছেন, এই ভিডিওটা যদি আপনার দেখতে ভালো লাগছে, এই কালারে মজা আয়া তারপরে কিন্তু শেষে আমরা কিন্তু লোকাল মার্কেট প্লেসের কথা বলবো। বাংলাদেশের যেসব বন্ধুরা আছে তারাও কিন্তু অনলাইন থেকে পারচেজ করতে পারবে, প্ল্যাটফর্ম গুলোর কথা আমি বলবো। এবং অফলাইনে যারা পারচেজ করবেন তারা অনলি যারা ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য দোকানের মার্কেট প্লেসের কথা বলবো। সেখান থেকে কিন্তু খুব কম দামে কিন্তু কিনতে পারবেন। তো যারা ওয়েস্ট বেঙ্গলের আছে লোকাল থেকে কেনার চেষ্টা করবেন, তাতে একটুখানি খরচাটা আপনার কম হবে। তো সেই অ্যাড্রেসগুলো অবশ্যই বলে দেবো, দেখবেন। সর্বপ্রথম অনলাইনে যারা কিনবেন বাংলাদেশের বলুন, অ্যামাজনের মতো রিফান্ড ল্যাপটপ পাওয়া যায়, সেখান থেকে কিন্তু পারচেস করতে পারেন। চাঁদনি মার্কেটে গিয়ে আপনি কিন্তু ল্যাপটপ কিনতে পারার সম্ভাবনা অনেক কম। কেন বলছি, যারা নতুন আছে তারা মার্কেট প্লেসে ফার্স্ট টাইম যাচ্ছে, তারা কিন্তু চাঁদনি মার্কেটে গিয়ে কেনাকাটি করতে পারবে না। এর কারণ হচ্ছে ওখানে একবার যদি আপনি দরদাম করে দেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনাকে নিতেই হবে, তার মধ্যে কোনো রকমের ডিফেক্ট থাক প্রবলেম থাক। তো এই জন্য যারা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই কিন্তু সেই মার্কেটে গিয়ে দাম দর আগে করবেন না, আগে ভালোভাবে দেখবেন, তারপরে রেট ফিক্স করবেন। রেটটা আগে ফিক্স করতে যাবেন না, এটা সবচেয়ে বড় ব্যাপার, নাহলে কিন্তু প্রবলেম করতে হতে পারে। আর সেখান থেকে ছাড়িয়ে আপনি নিউ মার্কেট আছে, নিউ মার্কেটে গিয়েও দেখতে পারেন, সেখানেও কিন্তু পেয়ে যেতে পারেন। ওকে, তো এই দুটো জায়গা। এবং যারা বর্ধমানের মধ্যে থাকেন তারা কিন্তু দুর্গাপুরে নতুন একটি মার্কেট হয়েছে, সেখানেও কিন্তু আপনি দুর্গাপুরে চেক করতে পারেন, এমনকি আসানসোলাতেও আছে, তো সেই জায়গাতে ভিজিট করতে পারেন। এবং সেখানে ভিজিট করে কিন্তু চেক করে দেখে নেবেন আগে, আপনার ভালো হলে কিনবেন, নাহলে কিনবেন না, এটাই হচ্ছে ম্যাটার। অনলাইনে কি হলো, আপনি দেখলেন ভালো লাগলো, পিকচার এখানে যেহেতু ফটো থাকে সেখানে কিন্তু আপনি অর্ডারটা দিয়ে দিলেন, এরপরে কোনো রকমের ডিফল্ট এলে সেটা কিন্তু রিটার্ন হওয়ার সম্ভাবনা অনেক সময়, যদি রিটার্ন পলিসি না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হয়। ওই জন্য যদি আপনার বাড়ির আশেপাশে, যে কথা বললাম দুর্গাপুর, আসানসোল আর কলকাতার চাঁদনি মার্কেট এবং নিউ মার্কেট, এই মার্কেটের মধ্যে আশেপাশে যদি বাড়ি হয়ে থাকে আপনি অবশ্যই সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন, কারণ কিন্তু নিজের সামনে থেকে দেখবেন, বুঝতে পারবেন কোনটা। এবং এমনকি আপনি
আর চালিয়েও দেখতে পারবে, পছন্দ নিতে পারবে। তো এটা হচ্ছে ম্যাটার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনা। আপনার কাছে টাকা আছে এবং আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ইচ্ছা যাচ্ছে, তাহলে কিন্তু আপনি এক্সাইটমেন্টের থেকে বড় ব্যাপার আপনি ভালোভাবে আগে বুঝে নিন ম্যাটারটা। আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে ম্যাটার, যে ল্যাপটপটাই কিনবেন তার সার্ভিস সেন্টার যেন অবশ্যই থাকে, নাহলে কিন্তু কেনার পর তো আপনাকে ঠিক করতে হবে, সেখানে কিন্তু খরচাটা বেশি যাবে। আর আমি সাজেস্ট করবো আপনার যদি একটু টাকা ঠিকই থাকে তাহলে নতুন, আপনার যদি হেভি কাজ করার না থাকে তাহলে ১৫,০০০এর মধ্যে আপনি কিন্তু ক্রোমবুক পেয়ে যাবেন, ক্রোমবুক নিতে পারেন। তবে এটা হচ্ছে ম্যাটার, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ক্রোমবুকে আপনার কাজ হয়ে যাবে, বাজেট যদি সেরকম থাকে তাহলে নতুন ল্যাপটপগুলো অনেকই যেগুলো ৫০,০০০ ওপর সেগুলো কিন্তু ২০,০০০এর মধ্যে পাওয়া যায়, তো এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক ভেবে ভেবে চিন্তে কিন্তু কিনতে হবে। এটাই হচ্ছে ম্যাটার। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই এখন লাইক করবেন এবং যেসব বন্ধুরা কিনতে চাই ল্যাপটপ তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।